আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় দিনি ভাই ও বোনেরা প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান যেন নিরাপদে থাকে সুস্থ থাকে ভালো থাকে আর সন্তান যদি কোথাও যায় তাহলে বাবা মায়ের একটা টেনশান থাকে একটা প্রেশানি থাকে একটা চিন্তা থাকে যে আমার সন্তানের কি কি হচ্ছে সে কি ভালো আছে কি অবস্থায় আছে তো আজকে এমন একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। খুব চমৎকার একটি দোয়া যে দোয়াটি আপনি পাঠ করলে আপনার সন্তান সুস্থ থাকবে ভালো থাকবে নিরাপদে থাকবে আপনার সন্তান পৃথিবীর যে কোথাও থাক না কেন আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আল্লাহ তালা তাকে ভালো রাখবেন নিরাপদে রাখবেন প্রিয় বন্ধুগণ স্বয়ং রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের নিরাপদে থাকার জন্য সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য বদনজর থেকে হেফাজতে থাকার জন্য এই দোয়াটি স্বয়ং রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছিলেন তো বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি শহীদ হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি উল্লেখ হয়েছে শহী বুখারিতে হাদিস নাম্বার তিন হাজার তিনশো তো প্রিয় বন্ধুগণ আর দেরি না করে চলুন এখন আমরা দোয়াটি শিখে নেই দোয়াটি হলি প্রিয় বন্ধুগণ আমি বাংলায় লিখে দিয়েছি আপনারা বাংলা উচ্চারণ দেখেও দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন যারা একদমই আরবি পড়তে জানেন না তাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে দুই একবার বলাবো আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে আমার সঙ্গে বলুন ওরই জুকুমা আবার বলুন ওরই জুকুমা বিকালিমা তিল্লাহিতাম্মাতি আবার বলুন বিকালিমা তিল্লাহিতাম্মাতি মিংকুল্লিশাই ত নিউ ওয়াহাম্মা আরেকবার বলুন মিংকুল্লি শাইতানি ওয়া হাম্মা এবার বলুন ওয়া মিংকুল্লি আইনিল্লাম্মা আবার বলুন ওয়া মিংকুল্লি আইনিল্লাম্মা প্রিয় বন্ধুগণ এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে আমি তোমাদের দুজনকে আল্লাহর নিকট পূর্ণ গুণাবলীর বাক্য দ্বারা সকল শয়তান বিশুধর জন্তু ও ক্ষতিকর চক্ষু বদ থেকে আশ্রয় প্রার্থনা করছি বন্ধুরা আপনারা আপনাদের সন্তানের নিরাপত্তার জন্য তারা যেন ভালো থাকে কোনো শয়তানের কবলে যেন না পড়ে অথবা কোনো ক্ষতিকর প্রাণী বিশুধর প্রাণী যেন তাদেরকে সবল না মারে বা এ সমস্ত প্রাণীর হাত থেকে তারা যেন হেফাজতে থাকে এজন্য আপনারা এই দোয়াটি নিয়মিতভাবে পাঠ করতে পারবেন যখনই আপনার সন্তানকে কোথাও পাঠাবেন ওই সময় আপনি এই দোয়াটি পাঠ করে নিলেন অথবা নামাজের পর আপনার সন্তানের জন্য আপনি এই দোয়াটি করে নিলেন তো বন্ধুরা নিয়মিতভাবে যদি আপনারা এই দোয়াটি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান নিরাপদে থাকবে সুস্থ থাকবে আল্লাহ তালা আপনার সন্তানকে নিরাপদে রাখবেন তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন অন্যান্য মুসলিম ভাই বোনদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই দোয়াটি সম্পর্কে জানতে পারে এবং সকলেই যেন এই দোয়াটির আমল করে আপনার কারণে যতজন মানুষ এই দোয়াটি সম্পর্কে জানবে আর যতজন মানুষ আমল করবে আল্লাহ তালা তাদেরকে জেনে নেকি দান করবেন এই আমলের জন্য ঠিক সেই পরিমাণ নেকি আপনাকেও দান করবেন ইনশা আল্লাহ এটাকে বলে সদকায় জারিয়া এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসালাম আলাইকুম ও রহমতুল্লাহি مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق